আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভধারণ একজন নারীর দেহে অসংখ্য পরিবর্তন নিয়ে আসে। এই অসংখ্য পরিবর্তনের একটি হলো পেটে ফাটা দাগ বা ইংরেজিতে যাকে স্ট্রেচ মার্ক বলে। পেটের ভেতরে বৃদ্ধিপ্রাপ্ত বাচ্চাটির জন্য গর্ভবতীর চামড়ায় একটা টান টান পড়ে, যার ফলে পেটে সৃষ্টি হয় এই ফাটা দাগ। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এই গর্ভকালীন ফাটা দাগ দূর করার কিছু ঘরোয়া উপায়। আশা করি মনোযোগ সহকারে দেখলে উপকৃত হবেন। এক, ডিমের সাদা অংশ। ত্বকের সুরক্ষায় ডিমের সাদা অংশ খুবই উপকারী। একটি ডিম নিয়ে এর সাদা অংশ কুসুম থেকে আলাদা করুন। এই অংশটি কাঁটা চামচ দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর গুছেলে যাওয়ার আগে পেটের ফাটা স্থানে মাখুন। এভাবে কিছুক্ষণ রেখে দিন। দেখবেন ডিমের অংশটি শুকিয়ে গেছে। এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ধোয়ার পর পেট শুকনো করে মুছে অলিভ অয়েল মাখুন। এতে ত্বক ময়েশ্চারাইজ হবে। এভাবে দু সপ্তাহ করলে ফাটা দাগ অনেকাংশে দূর হয়ে যাবে। দুই, লেবুর রস। লেবুতে থাকা অ্যাসিড ত্বকের দাগ দূর করতে খুবই কার্যকরী। একটি লেবু টুকরো করে কাটুন। এবার লেবুর টুকরোগুলো ফাটা স্থানে ভালো করে মাসাজ করুন। ফাটা স্থানে লেবুর রস যেন পৌঁছায় খেয়াল রাখতে হবে। এভাবে 4-5 মিনিট লেবু রস মাসাজ করতে পারেন। এরপর 10 মিনিটের মতো অপেক্ষা করে মাসাজের স্থানটি উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। গর্ভকালীন ফাটা দাগ দূরকরণে এটি সহজ উপায়। 3, চিনির মিশ্রণ। 1/4 চামচ বাদাম তেল, 1/4 ফোঁটা লেবু রসের সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি যোগ করুন। এবার উপাদানগুলো ভালো করে নাড়ুন। মিশ্রণটি গোছলের আগে পেটের ফাটা স্থানে ভালো করে মাসাজ করুন। এরপর পানিতে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকৃত হবেন আশা করা যায়। 4, আলুর পেস্ট। তরকারি হিসেবে আলু একটি জনপ্রিয় সবজি। আলু শুধু একটি সবজি নয়, বরং এটি এক প্রকার ঔষধও বটে। কেননা আলু রয়েছে ত্বকে দাগ দূর করার জাদুকরী ক্ষমতা। একটি বড় সাইজের আলু কেটে ব্লেন্ডারে ভালো করে মিক্স করুন। এবার আলুর পেস্টটি রস সহ পেটের ফাটা স্থানে মাখুন। ব্লেন্ডার না থাকলে আলু বেটেও পেস্ট করতে পারেন। রস পুরোপুরি শুকানোর পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। 5, অলিভ অয়েল। অলিভ অয়েলের ব্যবহার অনেক। এর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে ঝুঁক ঝুঁক ধরে ব্যবহার হয়ে আসছে। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে, ত্বকের ক্ষত দাগ নিরাময় করে। অলিভ অয়েল হালকা গরম করে পেটের ফাটা স্থানে মাখুন। তবে এক্ষেত্রে তেলটি ধুয়ে ফেলার প্রয়োজন নেই। তেল যতক্ষণ থাকছে আপনার ত্বক ততক্ষণই সুরক্ষিত থাকবে। গর্ভকালীন ফাটা দাগ দূরকরণের যে 5টি উপায় আমরা তুলে ধরলাম, এর যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলেই চলবে। তবে মনে রাখবেন, যতদিন আপনি গর্ভবতী থাকছেন ততদিন এই দাগ দূর করা সম্ভব নয়। তাই সন্তান প্রসবের পর পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। তবে শুধুমাত্র অলিভ অয়েলের পদ্ধতিটি গর্ভকালীন সময়েই প্রয়োগ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।